শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার মহান রাব্বুল আলামিন নামে আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন ভুঁইয়া, মৃত আব্দুল হামিদ ভুঁইয়া, মাতা সাফিয়া খাতুন, গ্রাম নবীনগর থানা বিডিও ইউনিয়ন অন্তর্গত গুরিগ্রাম আমার বাড়ি। যখন আমি যাওয়ার জন্য পদক্ষেপ নিয়েছি তখন আমি অষ্টম শ্রেণীতে, ঐতিহ্যবাহী বিডিও রাজন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে আমি পড়ি। তখন একজন বিডিআরের লোকে স্কুলে টুকটাকের ট্রেনিং দেখতেন। পাক পাক বাহিনীরা আমাদের দেশের নবীনগরবাসীর নিরহ মানুষের অত্যাচার অবিচার চালিয়ে নির্যাতন করছেন। তখন আমি গভীর রাত্রে এদেশকে ছেড়ে, এদেশকে রক্ষা করার জন্য আমি ভারতে যাওয়ার জন্য রওনা হই। তখন আমার বয়স ছিল 16 থেকে 17। এলাকার যে সহযোগিতা আমরা বাংলাদেশ ত্যাগ করে আমরা মনিয়ন দিয়ে আগরতলা চলে যাই। আমি ছিলাম সিদ্দিক মেয়র অধীনে এমপি ছিলাম। আমার এই গ্রামে কয়েকজনই লোকজন ছিলেন, এখান থেকে রিক্রুট করলো 300 লোক। এখান থেকে কুকুরনগর চলে যাই ট্রেনিং করার জন্য। ওইখানে যাই স্যার, আমরা 21 দিন ট্রেনিং করার পরে আমরা এক সপ্তাহ বা 2 সপ্তাহ থাকার পরই একটা সরকারিভাবে একটা অর্ডার আসে যে এই লোকগুলি আবার FF ফ্রিডম ফাইটার নিয়ে দেওয়া। এই ছেলে ছিল আমার সাথে, আমাদের বয়স কম, কারণ আমাদের বয়স কম বিদায় উনি আমার পাঠাইতে চায়নি। তখন আমার ভাইয়ের বন্ধুর ছিলেন মাহন কুদ্দুসের এক ভাতিজা ব্রাহ্মণবাড়িয়া, উনি আমাদের বাড়িতে আসা যাওয়া করতো এবং আমার ভাইয়ের সাথে যাওয়া করতো আসতো। তখন এই যে এসে নাম ছিলেন কুতুবুদ্দিন, ওনাকে তোমরা যাও না কেন, তোমরা ট্রেনিং তুমি যাও না কেন, আমরা তো অ্যাকসেপ্ট করো না, অ্যাকসেপ্ট করা হয় কই জানি না। তখন কইতে দেয় তা না, তোমরা তোর কোনো পড়া ইয়া দিয়া রিকোয়েস্ট করে আমরা দুইজনকে আবার পাঠাই গেলাম শিলচর লাইলাপুর। এতে 1 মাসের উপরে আমরা অস্ত্র দিয়ে আমরা ট্রেনিং করছি, এই SLR 303 LMG এবং টুইস মোটর, পোলেন্স মোটর, এগুলো আমরা ট্রেনিং করলাম। ট্রেনিং করার 1 সপ্তাহ পরে তখন এখান থেকে আমরা আবার 30 সেক্টর সফিলার অধীনে 30 সেক্টর আমাদেরকে পাঠাই। 30 সেক্টর 3 দিন না 4 দিন থাকার পরে আমাদের গ্রুপটা ছিল 51 জনের গ্রুপ। আমাদের গ্রুপের কমান্ডার ছিলেন সাইফুল দেওয়ান, পরে টুয়েছি ছিলেন এমদাদ। আমাদেরকে পাঠাইছে, পাঠানোর পরে যুদ্ধ পাঠাইল, অর্থাৎ আহরার উত্তরে কাছে কালাচুড়া বাগানে আমরা 3 দিন যুদ্ধ করি। আনতে 3 দিন যুদ্ধ করার পরে 5 দিনের মাথা আবার আমরা 51 জনকে যেদিন থেকে আগতলা দহন করবে তখন ছিলাম আমরা ওই অধিকতা ছিল পাকিস্তানের আগতলাকে দহন করবো ওই তারিখে। তো মুখ করার পরে আমরা 5 দিন ছিলাম, এরপরে থেকে আমরা আইনে আবার 30 সেক্টর আনছি। 30 সেক্টর কিছুদিন পরে আবার ওরা দিয়েছি কিছুদিন আমরা আবার দেশে ঢোকার জন্য। তখন এখান থেকে পাঠাইছে আমরা 2 সপ্তাহে, পাড়ার পরে আমরা আসলাম। যেদিন আসছি ওই দিনই ওই পাঞ্জাবি অ্যাটাক করেছে, যুদ্ধ করে ফুসকুনি পর আমরা 5 থেকে 7 জন পাঞ্জাবি মারা গেছি। আর ব্রহ্মপুর থেকে ফরেন্স মোটর মারত, এটাকে কেন্দ্র করে আমার পরিবারের যত ঘর দরজা দরজা সব কইরা ছাই। পরের দিনে আবার পুনরায় পাঞ্জাবি আসলো, কাউন্টার চতুর্দিকে দিল। তখন কোথায় মা কই, কোথায় বাপ কই, ভাই তাই আমরা বিশ্রয় পাই নাই। যেদিন নাকি রামচরণ সেলিম মারা যায় ওই দিন রাত্রে পাঞ্জাবিরা এই দেশ ত্যাগ করার জন্য হাইটা রামচরণ যেদিন চলে যায় ওই দিনই সেলিমকে গুলি করে মারা হয়।
এরপরে কিন্তু বিটগড় আবার পুনর আবার একটা অ্যাটাক করলো, এই এই বিটগড় বুলিগ্রাম টিয়ারা এ গ্রাম বলি করবো। এরপরে এই যুদ্ধ এখানে শেষ, এখান থেকে পরে আবার আসলো নবীনগর ফ্যাক্টরে। তখন আমরা কিছুদিন পরে আবার মোদী আমাদের নেতৃত্বে দিয়েছে, মোদীর সুবেদার নবীনগর কিন্তু স্বাধীন হয় মোদীর সুবেদার নেতৃত্বে, ওনার নেতৃত্বে আমরা নবীনগর যুদ্ধ করছি। ইব্রাহিম দিয়ে হাইটটা আমরা তখন বলছিলাম কলেরা লাশের ওপর দিয়ে হাইটটা আমরা আসছি, কিন্তু আমরা এইটা করি এই লাভ যেদিন আসছি সেদিন রাত্রি একটা অ্যাটাক হইলো। আমরা ছিলাম আইলাবাদ মসজিদের পাশে, দুই দিন না তিন দিন যুদ্ধ করতো পাঞ্জাবিরা, যেন পাঞ্জাবিরা আর কোনো সিলেন্ডার করে না। তখন আবার আমরা আবার পুনর আবার ও ইয়া দিছে আলমনা করে ঘুরে নরসিংপুর থেকে একটা কাউন্টার করে দিল, যেদিন নাকি ফরেন্সিক টিম আরও পর থেকে মারে তখন আমরা এ রণাঙ্গনে। তো অ্যাটাক করার ফলে আমাদের সাথে ছিলেন একটা লোক সুবেদার কালামিয়া বললাম, ওনাকে একটা ইয়ে ব্রাস ইয়ে করছিলাম তখন এই পাউডার পড়ে চলে গেছে ইচ্ছি পাঠানো সালাম কিন্তু এই শহীদ করে এই যুদ্ধে আমি কামনা করি এবং আমার পরিবারের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাকে আন্তরিক অভিনন্দন ঈদ মুবারক জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।